নদিয়ার শান্তিপুর বাইগাছিপাড়ায় নিজের বাড়ির সামনেই ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপ খেতে হলো এক হোটেল ব্যবসায়ীকে। সূত্রের খবর, অন্য পাঁচটি দিনের মতোই কল্যাণ গুহ নামে ওই হোটেল ব্যবসায়ী মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন। পথের মাঝে ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ করেই তাকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর ওই যুবক এই এলাকা থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কল্যাণ গুহকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মাথায় এবং হাতে মিলিয়ে মোট 18টি সেলাই পড়েছে। এ প্রসঙ্গে কল্যাণ গুহ স্ত্রী তুলি গ্রহ জানান, পাড়ার মিঠু সাহা নামে এক গৃহবধূর সাথে দীর্ঘ 13 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার স্বামীর। কিছুদিন আগে ওই মহিলার স্বামীর মৃত্যুর পরে তা আরো প্রকট হয়। এমনকি দুজনে বিবাহের জন্য প্রস্তুতিও নিচ্ছিল। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানে এবং মায়ের নতুন বিবাহকে থামাতে উত্তেজনাবশত কোপ মারে। সকালবেলা আমি যখন জানতে পারলাম, উনি কি দোকানে আসছিলেন খেতে? না, উনি দোকান থেকে বাড়ি আসছিলেন, কারণ এটা ওনার বাড়ি যাওয়ার টাইম, বাড়ি গিয়ে উনি বাজার টাজার করছেন, এটা ওনার বাড়ি যাওয়ার টাইম। তো মানে উনি এবার, তারপরে আমি পাড়া মারফত, মানে পাড়ার এক দাদা মারফত আমি জানতে পারি যে এরকম একটা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে। তারপর তো এসে দেখলাম এরকম অবস্থা। কারা এরকম করলো জানেন? হ্যাঁ আমি জানি। কি নাম তার? পড়েছে আমার বরের, যে দীর্ঘ 13 বছর যার সঙ্গে সম্পর্ক, একটা অবৈধ সম্পর্ক আছে। তার স্বামী বেঁচে থাকা অবস্থাতেও তাদের একটা সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট তার স্বামীটাও মারা গেছে এদের মেন্টাল প্রেশারে, কারণ ওই বউটা আর আমার স্বামী মানে এই যে অবৈধ সম্পর্কে এটা তার স্বামী মেনে নিতে পারেনি, সেই পেশারেই তার স্বামীটাও রিসেন্ট 4 ডিসেম্বর ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। তার একটা ছেলে আছে, 26 বছরের ছেলে, তার বউও আছে। এবার বাড়িতে এইসব ব্যাপার নিয়ে দীর্ঘ 13 বছর ধরেই গণ্ডগোলটা হচ্ছে। তো আজকে যে যিনি মারলেন তিনি কে হন? যিনি মারলেন সেটা হচ্ছে এই মানে এই স্ত্রী লোকের ছেলে, ঠিক আছে? কারণ সে ছেলেটা কখনোই মেনে নিতে পারেনি, কারণ দীর্ঘ 13 বছর তো সম্পর্ক আছে, এবং কি এই স্বামী মরে যাওয়ার পরে সম্পর্কটা আর একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমারও দুটো ছেলে আছে, আমার 22-23 বছরের মেয়ে আছে, আমার 20 বছরের ছেলে আছে। আপনারা কোনোদিন আগে প্রতিবাদ প্রতিবাদ করেছিলেন? অনেক বাড়িতে আমাদের প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে, প্রতিনিয়ত আমার ছেলে মেয়ে প্রতিনিয়ত বাবাকে বলছে যে আমরা কি অবস্থায় রাস্তায় বেরোবো, আমাদের মান সম্মানটা তো মাটিতে ধুলোই এসে যাচ্ছে। মানে মায়ের সঙ্গে ওই ছেলেটির মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তার নাম হচ্ছে মিঠু সাহা, তার স্বামীর নাম ছিল, ডাকনাম হচ্ছে বঙ্কু সাহা, ছেলেটার নাম হচ্ছে ডাকনাম রিজু, ভালো নাম সায়ন্তন সাহা, আর সেই এইসব কাজগুলো করেছে। কি দিয়ে মেরেছে যে শুনলেন? কি দিয়ে মেরেছে বলতে পারবো না, ডাক্তারবাবু বললেন দা দিয়ে কোপ মেরেছে, 8খানা কোপ মেরেছে আমার স্বামীর মাথায়। তিনি আরো বলেন, তার দুই সন্তানের মতো সায়ন্তন পথে ঘাটে অপমানিত হয় এই সম্পর্কের জন্য। তবে তারও শাস্তির দাবি তুলেছে তুলি গুহ। এই বিষয়ে মিঠু সাহা বলেন, তার ছেলে যা করেছে তার নিশ্চয়ই শাস্তি হবে। তবে তার সাথে কল্যাণ গুহ সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এই ধরনের ঘটনা এখন সর্বত্রই ঘটছে। কিছুই বলবো না। আপনার ছেলের সম্পর্কে সে এখন কোথায় জানেন? ও যে কাজ করেছে ও এখন কোথায়, ওর ওকে ভাবতে হবে এখন। আপনার সঙ্গে কি কল্যাণবাবুর সম্পর্ক ছিল প্রকৃতপক্ষে? সেটা দেখুক, যাচাই করুক লোকে, সে থাকতেই পারে। এখন আর আকছাড় আকছাড় এরকম হয়ে থাকে, এইসব এখন আকছাড় হয়ে থাকে, এটা কোনো ঘটনা না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।